وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. قال الله تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وفي رواية: من أحدث في أمرنا ما هذا منه فهو رد. أو كما قال النبي صلى الله عليه وسلم. شكل درود إبراهيم قد قري: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রূপসদি দক্ষিণ বিলপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল বাতেন সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব, বিজ্ঞ ওলামায়ে কেরাম, সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আলেম পিপাসু, দিন দর্দি
মুসলিম ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার, কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেজন্যে অন্তরন্তস্থল থেকে দিল মন উজাড় করে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, জাহান্নামের পথ থেকে সতর্ক সাবধান করেছেন। সকলেই তার প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল কোরআনুল করিম থেকে দুটি আয়াত নবী আলাইহি সালাতু ওয়াসসালামের সুন্নাহ বিষয়ক বহু হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত দুটি এবং হাদিস দুটির উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হলো এত্তেবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ। এ সম্পর্কে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে আল্লাহর কোরআন থেকে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ থেকে সুন্নতের অনুসরণ, রাসূলের আনুগত্য সম্পর্কে কিছু কথা বলার আশা রাখি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই বলেছি এবং যিনি আমার নাম ঘোষণা করেছেন তিনিও বলেছেন যে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবেন, এবং এই মাহফিলগুলোর আয়োজন করাই হয়ে থাকে মানুষকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দেওয়ার জন্যে। মানুষ যাতে কোরআন সুন্নাহ বুঝতে পারে, তদানুযায়ী আমল করতে পারে, এই কারণে এই মাহফিলগুলোর আয়োজন করা হয়ে থাকে। তাই কোরআন এবং সুন্নাহ থেকে সুন্নতের গুরুত্ব, আল্লাহ রাসূলের আনুগত্য সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দুটি জিনিস রেখে গিয়েছেন। কটি জিনিস? দুটি জিনিস। বিদায় হজ্জে তিনি জীবনের শেষ যেই হজে বাসন দিয়েছিলেন, সেই বাসনে তিনি আমাদেরকে দুটি জিনিস আঁকড়ে ধরার জন্য বলেছেন, আর বলেছেন যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআনুল করিম, আরেকটা হলো রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ নবী বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি নির্দেশ রেখে যাচ্ছি, দুটি বস্তু রেখে যাচ্ছি। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হলো সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাহ আল হাদিস।
এই দুটি জিনিস আল্লাহ রাসূল আমাদের মাঝে রেখে গিয়েছেন আর বলেছেন, যারা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে, জীবন পথের পাথর বানাবে, তারা কখনো গোমরা বা পথভ্রষ্ট হবে না। তাই আমাদেরকে এই দুটি জিনিস আঁকড়ে ধরতে হবে। আমরা যখন কোরআন আঁকড়ে ধরব, এটা হবে আল্লাহর আনুগত্য, আর আমরা যখন সুন্নাহ আঁকড়ে ধরব, এটা হবে রাসূলের আনুগত্য। কোরআন এবং সুন্নার মধ্যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য বহু আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে। আল কোরআনুল করিমের এমন সূরা কমই পাবেন যেই সূরার মধ্যে আল্লাহ এই নির্দেশ দেননি, হে ইমানদার গণেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো মানে কোরআন মেনে চলো, রাসূলের আনুগত্য মানে সুন্নাহ মেনে চলো, হাদিস মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 59 নম্বর আয়াতে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আমি যে আয়াতটুকু পাঠ করেছি সে আয়াতও আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, হে ইমানদার গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ বরবাদ করো না, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে কোন ব্যক্তির আনুগত্য করে যদি কোন আমল করা হয় যার সাপোর্ট কোরআন এবং সুন্নার মধ্যে নেই, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে, সেটা আর আমল থাকবে না, সে আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, মাকবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সে আমলকে অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না, গ্রাহ্য করবেন না, সেটা বাতিল বলে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূলের আনুগত্য, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আমাদের কি লাভ হবে, আমরা কেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব, করলে আমাদের কি লাভ হবে, সেই লাভটাও আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল করিমের আয়াতে, বহু আয়াতে, বহু সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরায়ে ফাতহ আয়াত নম্বর 17 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে, যেই জান্নাতের পদদেশ দিয়ে পানির নহর, মধুর নহর, তারপর সরাবের নহর, দুধের নহর প্রবাহিত আছে, এমন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে বলেছেন। তাই আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে। এই কোরআন সুন্নাহ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার কোনো পথ বা রাস্তা নেই। আপনি যদি জান্নাতের প্রত্যাশী হন, আপনাকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতেই হবে, আঁকড়ে ধরতেই হবে। বিকল্প কোনো রাস্তা দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আমরা আল কোরআন জানি, কিন্তু সুন্নাহ কি জিনিস আমরা জানি না। তাই সর্বপ্রথম সুন্নাহ সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদের সামনে সুন্নাহর পরিচয় তুলে ধরতে চাই, তারপর সুন্নাতের গুরুত্ব তুলে ধরতে চাই। সুন্নাহ বা হাদিস বলা হয় আল্লাহ রাসূল যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, অনুমোদন করেছেন, তাকেই বলা হয় হাদিস বা সুন্নাহ। ভালো করে সংজ্ঞাটা জেনে রাখুন। আমরা শুধু বলি এটা হাদিস, এটা হাদিস, এটা সুন্নাহ, এটা সুন্নাহ, এটা সুন্নত, কিন্তু হাদিস বা সুন্নত কাকে বলে
সেটা আমরা জানি না, বা আমরা আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে হাদিস বা সুন্নত কাকে বলে, আমরা বলতে পারি না। সুন্নত বা হাদিস কাকে বলে, আল্লাহ রাসূল যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন বা অনুমোদন করেছেন তাকেই হাদিস বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এটা করো, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন অথবা করেছেন, আল্লাহ রাসূল নিজে কোনো একটা কাজ করেছেন, এটাও সুন্নাহ। অথবা আল্লাহ রাসূলের উপস্থিতিতে বর্তমানে কোনো সাহাবি কোনো আমল করেছেন, আল্লাহ রাসূল সেটাকে অনুমোদন দিয়েছেন, সেটা করার পারমিশন দিয়েছেন, সেই কাজটাকে সমর্থন করেছেন, তাকেও বলা হয় সুন্নাহ বা হাদিস। তাহলে তিনটা জিনিসের নাম, যা করেছেন, বলেছেন, আল্লাহ রাসূলের উপস্থিতিতে কোনো সাহাবি কোনো কাজ বা কথা বলেছেন, আল্লাহ রাসূল সেটাকে সমর্থন করেছেন, একে বলা হয় হাদিস বা সুন্নাহ। সুন্নাত এবং হাদিস একই জিনিস, কারণ হাদিসের মধ্যেই সুন্নাহ বর্ণিত হয়েছে। এই কারণে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে। এই সুন্নাহ এটা আল্লাহর রাসূলের কথা কাজ অনুমোদন, এটাকে বলা হয় ওয়াহিয়ে গাইরে মাতলু, অর্থাৎ এমন ওয়াহি যা সলাতে পাঠ করা হয় না। আর কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, যা সলাতে পাঠ করা হয়। দুটোই ওয়াহি, একটা জিব্রাইলের মাধ্যমে সরাসরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, সেটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলু আল কোরআনুল করিম। আরেকটা হলো ওয়াহিয়ে মাতলু, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোনো মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে নাজিল করেন নাই, তবে আল্লাহ রাসূলকে করার জন্য, বলার জন্য, অনুমোদন করার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্য এটাকে বলা হয় ওয়াহিয়ে গাইরে মাতলু। রাসূল যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্টপ্রাপ্ত হয়েই, নির্দেশপ্রাপ্ত হয়েই তিনি করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, নিজের পক্ষ থেকে ধর্মীয় বিষয়ে তিনি কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওয়াহি করা না হয়, যতক্ষণ পর্যন্ত তাকে নির্দেশ দেওয়া না হয়। তাহলে আল্লাহ রাসূল যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্টপ্রাপ্তই হয়ে করেছেন, তিনি নিজের পক্ষ থেকে ধর্মীয় বিষয়ে কোনো কিছু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর 44 এবং 45 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার পক্ষ থেকে এমন কোন বাণী প্রচার করে যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার জন্য, বলার জন্য, অনুমোদন করার জন্য বলি নাই, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তাকে তার ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকা সুম্মা লাকা সুম্মা লাকাতানাহু বিল ইয়ামিন বিল ওয়াতি মতপর, আমি তার গ্রীবা নালীকে, শাহাদত নালীকে আমি কেটে দিতাম। আল্লাহু আকবার, কত কঠিন ভাবে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমন কথা আমার নামে চালিয়ে দিত যা আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার জন্য, বলার জন্য, অনুমোদন করার জন্য বলি নাই, তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার গ্রীবা নালীকে কেটে দিতাম। এত কঠিন ভাবে আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ রাসূল যা করেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে আদিষ্টপ্রাপ্ত হয়ে, নির্দেশপ্রাপ্ত হয়ে করেছেন, বলেছেন, অনুমোদন করেছেন। ধর্মের নামে রাসূল নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন নাই। আল্লাহ বলছেন যদি বলতো তাহলে আমি তার গ্রীবা নালীকে কেটে দিতাম। অথচ আজকে দেখা যাচ্ছে ধর্মের নামে কত অধর্ম আমাদের সমাজে প্রচার করা হচ্ছে, আল্লাহর নামে কত কথা বলা হচ্ছে যেটা আল্লাহ কোরআনে বলেছেন বা আল্লাহ বলেছেন অথবা রাসূল বলেছেন, এই ধরনের মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত বা প্রচার করা হয় কিনা, করা হয়ে থাকে। অনেক কথা আছে
আমাদের দেশে অনেকে বলে আল্লাহ বলছেন, অথচ আল্লাহ বললে তো কোরআনে থাকবে নতবা হাদিসে কুদসির মধ্যে থাকবে, এছাড়া তো কোথাও থাকার কথা না আল্লাহর কথা, অথচ বলা হয়ে থাকে আল্লাহ বলছেন। তারপর অনেক কথা যার রাসূল থেকে সাবত নেই, প্রমাণিত নেই, এমন কথাও আমাদের সমাজে বলা হয়ে থাকে যে এটা আল্লাহ রাসূল বলছেন। বিশেষ করে আমাদের দেশের প্রত্যেকটা চায়ের হোস্টেল, চায়ের দোকান এখন ফতুয়ার মার্কাজ হয়ে গেছে, ঠিক কিনা? এই চায়ের দোকানগুলোতে বসে বসে যারা একদিন আল্লাহর রাসূলের কোরআন পড়ে নাই, রাসূলের হাদিস পড়ে নাই, একদিন কোরআন সুন্নাহ অধ্যয়ন করে নাই, এরা বড় বড় ফতুয়া দিয়ে এই হোটেলগুলোকে, এই চায়ের হোস্টেলগুলোকে গরম করে রাখে। অথচ রাসূলের নামে অপবাদ দিচ্ছে, আল্লাহর নামে অপবাদ দিচ্ছে, আপনার পরিণতি চিন্তা করছেন। ইসলামের নামে কোনো কিছু বলতে হলে আপনাকে অবশ্যই আগে এটা আল্লাহর কোরআনের কথা কিনা, রাসূলের সহি হাদিসের মধ্যে, রাসূলের কথার মধ্যে এই কথাটা আছে কিনা যাচাই বাছাই করার পর ইসলাম বলছে একটা বাণী থাকলো তুমি অপরের কাছে পৌঁছে দাও। আপনি পৌঁছে দেওয়ার অনুমতি আছে, এটা হাটে হোক, বাজারে হোক, ঘাটে হোক, রাস্তাঘাটে হোক, দোকানে হোক, যে কোনো স্থানে হোক, আল্লাহ রাসূলের বাণী পৌঁছে দেওয়ার অধিকার আপনার আছে। তবে তদন্ত করে নিতে হবে এই কথাটা আল্লাহর কোরআনে আছে কিনা, রাসূলের হাদিসের মধ্যে আছে কিনা। যদি আল্লাহর কোরআনে না থাকে এমন কথা যদি আপনি বলেন তাহলে আল্লাহর প্রতি অপবাদ দেওয়া হবে, আর এমন কথা যদি বলেন যা রাসূলের হাদিসে নাই তাহলে এটা রাসূলের প্রতি অপবাদ দেওয়া হবে, তাহলে আপনি কবিরা গুনাহ করলেন, আল্লাহর প্রতি রাসূলের প্রতি আপনি মিথ্যারোপ করলেন। আর আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা মিথ্যারোপ করবে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কোরআনের বহু আয়াতে তাদেরকে জালেম বলে আখ্যায়িত করেছেন, আর রাসূল বলেছেন যারা আমার নামে এমন কথা বলে যা আমি রাসূল বলি নাই, তাহলে সে যাতে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহি মুসলিমের মুকদ্দমার হাদিস আপনি 4, 5, 8, 9 এই হাদিসগুলো খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করলো, আমি রাসূল করি নাই বলি নাই এমন কথা আমার নামে চালিয়ে দিল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যাতে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে দেয়। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে ধর্মের নামে কথা বলতে অবশ্যই তদন্ত করে বলতে হবে কথাটা সঠিক কিনা, রাসূল থেকে প্রমাণিত কিনা তা তদন্ত অবশ্যই করতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে তদন্ত ছাড়াই আল্লাহর নামে, রাসূলের নামে, ধর্মের নামে অনেক কথা সমাজে প্রচলিত আছে, ধেদারসে আমরা প্রচার করে যাচ্ছি, এইগুলো অবশ্যই বর্জন করতে হবে। আমাদেরকে অবশ্যই দলিল দেখতে হবে এটা কোরআনে আছে কিনা, রাসূলের হাদিসে আছে কিনা, কারণ যত নবী রাসূলগণ দুনিয়ার বুকে এসেছিলেন সকলেই দলিল প্রমাণ সহকারে মানুষের কাছে দিন পৌঁছেছেন, দলিল প্রমাণ ছাড়া আন্তাজে কোনো কথা মানুষের কাছে পৌঁছান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন দলিল প্রমাণ সহকারে, কিন্তু মক্কার কাফেররা বলতো যে না, এটা মানা যাবে না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে উনি গণকের থেকে শিখে বলে, উনি জাদু জানে, উনি জ্যোতিষী, বিভিন্ন অপবাদ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন না, বলতেন যে লোকটা মাজনুন, লোকটা পাগল, এই ধরনের আল্লাহ রাসূলকে অপবাদ দিতেন। যখন আল্লাহ রাসূল দলিল ভিত্তিক প্রমাণ সহকারে জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে দাওয়াত দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াতে তাদের এই অপবাদগুলোর অপনোদন করেছেন, এই অপবাদগুলোর খণ্ডন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে বহু আয়াতে বলেছেন যে তিনি মাজনুন নন, তিনি জ্যোতিষী নন, তিনি জাদুগির নন। কিন্তু কেন দিত? দলিলকে ঠেকানোর জন্য এই সমস্ত অপবাদ দিত। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও মক্কার কাফেররা, তোমরা যদি সঠিক হয়ে থাকো, তোমরাই যদি সঠিক দিন পালন করে থাকো, তাহলে দলিল প্রমাণ উপস্থাপন করো। আল্লাহ কি চাইছেন? দলিল চেয়েছেন। আজকেও দেখবেন
বলে যে এটা হাদিসে আছে, এটা অমুক জায়গার মধ্যে আছে, বলা হয়ে থাকলে কোরআনে আছে হাদিসে আছে, তখন একদল মানুষ দেখা যায় এটার বিরোধিতা করে, তারা বলে যে এটা ঠিক নয় বা এটা করা যাবে না, বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। তো আপনারাও বলবেন যে আমার আমলটা যদি ব্যাটিক হয়ে থাকে, আপনার যদি সঠিক হয়ে থাকেন, তাহলে আপনাদের আমলের অধীনে দলিল প্রমাণ পেশ করুন, কারণ এটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে ফাতু তোমরা দলিল প্রমাণ নিয়ে আসো। সূরাতুল বাকারার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো, ফাতু তোমরা দলিল প্রমাণ নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন বলেছেন সমর্থন করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা প্রচার করছেন তা যদি মিথ্যা হয়ে থাকে, তা যদি আনট্রু হয়ে থাকে, তা যদি তোমাদের দলিলের খেলাফ হয়ে থাকে, তোমাদের কথা যদি তোমাদের আমল যদি সঠিক হয়ে থাকে, ফাতু বিসুরা ফাতু তোমরা দলিল প্রমাণ নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তাদের কাছে কি চেয়েছেন, দলিল চেয়েছেন। সুতরাং আমরা যখন কথা বলবো আমাদেরকে অবশ্যই দলিল দিয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 108 নম্বর আয়াতে বলেছেন যে সমস্ত নবী রাসূলগণ দলিল প্রমাণ সহকারে আল্লাহর রাসূল এবং তার অনুসারী সাহাবাই কেরাম দলিল প্রমাণ সহকারে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। সুবহানাল্লাহ, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াত কুল হাদিহি সাবিলি, হে নবী আপনি বলুন এটাই আমার রাস্তা, ইসলামই আমার ধর্ম, ইসলামই আমার পথ, ইসলামই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসিরাতিন দলিল প্রমাণ সহকারে, আনা ওয়া মান ইত্তাবানি আমি এবং আমার অনুসারী যারা আছে তারাও দলিল প্রমাণ সহকারে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ পুত পবিত্র, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই যারা দলিল প্রমাণ ছাড়া মানুষকে নিজেদের মতাদর্শের দিকে ডাকে, এদের আমি অন্তর্ভুক্ত নই। এই আয়াত প্রমাণ করে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত রাসূলের যারা আনুগত্য করবে, রাসূলের অনুসারী হবে, সকলেই কি দিয়ে মানুষকে ডাকবে, দলিল প্রমাণ সহকারে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে রাসূল যা করেছেন বলেছেন সমর্থন করেছেন, এইগুলো দলিল ভিত্তিক, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট প্রাপ্ত হয়েই, নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি করেছেন বলেছেন। সুতরাং আপনি যখন দলিল প্রমাণ সহকারে কোনো কিছু শিখবেন, ইসলাম বলছে সেটা অন্যের কাছে পৌঁছে দাও। এখন আপনি যে কোনো জায়গার মধ্যে বসে বসে কোরআন হাদিস বলতে পারবেন, ইসলাম কোনো নিষেধ করেন নাই। আল্লাহ রাসূল বাজারেও দাওয়াতি কাজ করেছেন, এমন নয় যে আল্লাহ রাসূল শুধু মসজিদে দাওয়াতি কাজ করেছেন, এমন নয় যে আল্লাহ রাসূল শুধু মসজিদে বসে বসে মানুষকে কোরআন হাদিস শিখিয়েছেন, কোরআন এবং হাদিসের কথা বলেছেন, এমন নয় যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে বসে ইসলাম শিক্ষা দিয়েছেন, তিনি হাটে ঘাটে বাজারে সবখানে ইসলামের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? আপনারা জানেন রাসূল বাজার করতে যেতেন, যখন দেখতেন কোনো একটা ব্যক্তি দোকা দিয়ে ব্যবসা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে তিনি হাদিস বলে দিতেন, তিনি দোকা দিয়ে ব্যবসা করলে কি পরিণতি হয়, মিথ্যা কসম করে ব্যবসা করলে কি পরিণত হয় তিনি তা বলে দিতেন। আল্লাহু আকবার, ইসলাম বলছে বাজারে গিয়েও হাদিস শোনানো যাবে, কারণ আল্লাহ রাসূল বাজারে গিয়েও হাদিস বলতেন, বলতেন না? আল্লাহ রাসূল মেশকাতের প্রথম খণ্ডের কিতাবুল বুয়ু বেচা কিনার অধ্যার মধ্যে হাদিসটি পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে বিক্রেতা ভালো জিনিসগুলো বস্তার উপরে রাখছে আর খারাপগুলো নিচের মধ্যে রাখছে, নিচে রেখে দিচ্ছে।
আমাদের দেশে এরকম ব্যবসায়ী আছে না নাই? এই ধরনের ব্যবসায়ীর সংখ্যাটা এখন বেশি। কি করে? ভালো জিনিসটা উপরে রাখে আর নিচে খারাপটা, ময়লা যুক্তটা অথবা পচাটা নিচে রাখে। উদ্দেশ্য হলো যিনি ক্রয় করবেন তিনি উপরে বালাটা দেখে, উত্তমটা দেখে পূর্বস্থায় কিনে নেবেন। এই ধরনের ধোঁকাবাজি ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ রাসূল দেখলেন ওই ব্যবসায়ী এরকম ভাবে ব্যবসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে হাত ঢুকিয়ে দিলেন, একেবারে তলদেশে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন নিচের অবস্থা কি। আল্লাহ রাসূল নিচের থেকে দেখলেন পচা জিনিসগুলো নিচে, যেটি অনুত্তম, যেই পণ্যগুলো ভালো নয় সেইগুলো নিচে দেওয়া আছে। আল্লাহ রাসূল হাত বের করে আনলেন, তারপর বললেন মান গাসসানা ফালাইসা মিন্না, যে দুকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়ে হাদিস বলতেন কি না? অবশ্যই বলতেন। আল্লাহ রাসূল বাজারে গিয়ে দেখতেন ব্যবসায়ীরা মিথ্যা কসম করে মেসকাতের প্রথম খণ্ডের কিতাবুল বুয়ু বেচা কিনার অধ্যায়ের মধ্যে হাদিসটি পাবেন। আল্লাহ রাসূল বাজারে গেলেন, গিয়ে দেখেন মিথ্যা কসমকে অনেক ব্যবসায়ী ব্যবসা করে, আল্লাহর কসম আমার 100 টাকা কিনা আপনি যদি 110 টাকা দেন পণ্যটা দিয়ে দিব। এই ধরনের ব্যবসায়ী আমাদের সমাজে আছে কি নাই? অথচ কিনছে মাত্র 70 টাকা 60 টাকা দিয়ে, বলছে আল্লাহর কসম 100 টাকা দিয়ে কিনছি, 105 টাকা অথবা 10 টাকা দিলে আপনাকে পণ্যটা দিয়ে দিব, আপনাকে কাপড়টা দিয়ে দিব, আপনাকে এই জিনিসটা দিয়ে দিব। এটা এই ধরনের ব্যবসা কি শুধু আমাদের দেশে চালু হয়েছে? না, আল্লাহ রাসূলের জমানায়ও ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও ছিল। এই ধরনের কসমকে আল্লাহ রাসূল বেচা কিনা করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা এই ধরনের কসম খেয়ে তোমরা বেচা কিনা করো না। অথচ আজকে ব্যবসায়ীরা এই ধরনের মিথ্যা কসমকে ব্যবসা বাণিজ্য করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়েও যখন দেখতেন কোনো মানুষ ধর্মের খেলাফ, ইসলামের বিপরীত কোনো কাজ করছে, আল্লাহ রাসূল সাথে সাথে সেখানে দাওয়াতি কাজ করতেন, হাদিস বলতেন। সুতরাং আপনিও যখন বাজারে যাবেন, কেউ যদি ইসলামের বহির্ভূত কোনো ব্যবসা বাণিজ্য করে অথবা ইসলামের মাসআলা বাদ দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ব্যবসা করছে অথবা কোনো মন্দ কাজ করছে অথবা ইসলামের খেলাফ কোনো কাজ করছে, আপনি সাথে সাথে যদি কোনো হাদিস জানা থাকে এই সম্পর্কে আপনি জানিয়ে দিবেন। ইসলাম এই অধিকার আপনাকে দিয়েছে, তবে না জেনে তদন্ত না করে আল্লাহ রাসূল করেছেন কিনা, বলেছেন কিনা, সমর্থন করেছেন কিনা, এটা তদন্ত না করে আপনাকে ইসলাম বলার অনুমতি দেয় নাই। আপনাকে জানতেই হবে যে আমি যে কথাটা বলছি এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। হ্যাঁ, তদন্ত করার পর আপনি দেখলেন এটা সহি বুখারিতে আছে, সহি মুসলিমে আছে, এবং প্রচলিত যে হাদিস গ্রন্থ আমাদের দেশের মধ্যে আছে এগুলোতে আছে, এবং মুহাদ্দিসে কেরাম হাদিসটিকে সহি বলেছেন, তারপরে আপনি বলতে পারবেন ইসলাম বলেছে, ওই ক্ষেত্রে তুমি পৌঁছে দাও। বাল্লিগু আননি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাতের 198 নম্বর হাদিস, আমার পক্ষ থেকে একটা বাণী হলো অন্যের কাছে পৌঁছে দাও, আলহামদুলিল্লাহ। ইসলাম বলে নাই যে আলেম হয়েছ তুমি দাওয়াতি কাজ করবে, আর যারা আলেম হয় নাই তারা কোনো কিছু বলতে পারবে না, এটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে একটা বাণী জানা থাকলো আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার অধীনস্থ যারা আছে তাদের কাছে, অথবা যারা ইসলামের খেলাফ কোনো কাজ করছে তাদের কাছে পৌঁছে দাও। তাহলে আমরা একটা কাজ করতে হবে, সেটা হলো দলিল প্রমাণ দ্বারা আমার কথাটা প্রমাণিত কিনা সেটা একটু যাচাই বাছাই করে, তদন্ত করে তারপর কি করতে হবে, বলতে হবে। যদি কোরআনে না থাকে আমি বলে দিলাম, আল্লাহর প্রতি অপবাদ দিয়ে দিলাম, অথবা হাদিসের কথা বললাম হাদিসে নাই তাহলে রাসূলের প্রতি অপবাদ দিয়ে দিলাম, এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে একটু যাচাই বাছাই করে ধর্ম প্রচার করতে হবে, রাসূলের সুন্নাহ প্রচার করতে হবে। রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা বলতেছিলাম, যা করেছেন, বলেছেন, অনুমোদন করেছেন, সব আল্লাহর পক্ষ থেকে আদিষ্টপ্রাপ্ত হয়ে নির্দেশ পেয়ে তিনি করেছেন,
এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতের 163 নম্বর হাদিস, আলা ইন্নি উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাহু। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমি কোরআন এবং কোরআনের অনুরূপ আরেকটি জিনিস নিয়ে এসেছি, সেটা হলো হাদিস, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের যে মর্যাদা, হাদিসের আমলের ক্ষেত্রে কি মর্যাদা, আল্লাহ রাসূল বলছেন কোরআন এবং কোরআনের অনুরূপ আরেকটি জিনিস নিয়ে এসেছি, সেটা হলো হাদিস, সুন্নাত। তাহলে সুন্নতের গুরুত্ব আছে কি নাই? আছে। আপনি একটা হাদিস মেনে চলবেন, স্বয়ং আল্লাহরই আনুগত্য করলেন, আল্লাহর কথাই মেনে নিলেন, কারণ এই হাদিসটা রাসূল বলেছেন কার পক্ষ থেকে আদিষ্ট হয়ে? আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে। কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে দলিল দিয়েছি, সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে করেছেন, বলেছেন, অনুমোদন করেছেন। এই কারণে সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, হাদিস মেনে নিল, সে আল্লাহরই আনুগত্য করলো, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের আনুগত্য কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। কোরআন মানলে যেই সওয়াব, হাদিস মানলে কি সওয়াব? কোরআন মানলে যেই আনুগত্য হবে, হাদিস মানলে কি আনুগত্য হবে? আল্লাহ কোরআনে বহু আয়াতে বলেছেন আল্লাহর রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে বলেছেন। আল্লাহর নবী বলছেন মিশকাতের 144 নম্বর হাদিস, মান আতা মান আসা মুহাম্মদ ফাকাদ আসা আল্লাহ। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো, সে আল্লাহরই নাফরমানি করলো। ওয়া মান আতা মুহাম্মদ ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারকুন বাইনান নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসে বলেছেন। আপনি হাদিসটি মিশকাতেও পাবেন, সহিহ মুসলিমে পাবেন, বিভিন্ন হাদিস গ্রন্থে পাবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো, সে কার নাফরমানি করলো? আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ রাসূলের কোন হাদিস মানলেন না, আল্লাহর কথাই আপনি মানলেন না, আল্লাহর রাসূলের কোন কিছু প্রত্যাখ্যান করা, আল্লাহর বিধান প্রত্যাখ্যান করা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো, সে আল্লাহরই নাফরমানি করলো। ওয়ামান আতা মুহাম্মদ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, আল্লাহ রাসূল যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, তা মেনে নিল, সে যাতে আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুন বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মাঝে হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। কে হক আর কে বাতিল প্রমাণ হবে রাসূলের আনুগত্যের মাধ্যমে, রাসূলের সুন্নত পালন করার মাধ্যমে, ঠিক কিনা? এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কথা, যার আমল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলে যায়, তিনি হকপন্থী। যার আমল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলে না, তিনি যতই নিজেকে হকপন্থী বলে দাবি করুক না কেন, তিনি কখনো হকপন্থী নন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে হুবহু আমল মিলতে হবে, এটাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি যদি এমন আমল করেন যে আমলটা কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে, কিন্তু দুনিয়ার সবাই এটাকে বাতিল বলুক না কেন, তাতে কিছু আসে যায় না, আপনি নিশ্চিত থাকেন আপনি হকের উপর আছেন। আর এমন আমল যেটা কোরআন এবং হাদিসে নাই, কিন্তু অনেকে এটাকে হক বলে, আল্লাহর কসম করে বলছি দুনিয়ার সমস্ত মানুষ যদি এটাকে হক বলে কিন্তু রাসূলের হাদিসের সাথে মিলে না, তাহলে এটা কখনো হক হতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে মিললে এটা হক হবে, নতুবা এটা হক হবে না। আল্লাহ রাসূল এটাই বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে নেবেন, আনুগত্য করবেন, আপনি হকপন্থী, রাসূলের সুন্নত মানবেন না, রাসূলের হাদিস মানবেন না, আপনি কখনো হকপন্থী নন। সম্মানিত উপস্থিতি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী যার প্রত্যেকটা কথাকে তিনি যা আমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করার জন্যে
কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা হাশরের সাত নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন ফাখুযূহু, তোমরা তা পেয়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে রাসূল যা দিয়েছেন অর্থাৎ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরার জন্য বলেছেন। আর রাসূল থেকে যা প্রমাণিত নয় এমন আমল বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দোলনা থেকে কবর পর্যন্ত দুনিয়ার সর্বক্ষেত্রে সব জায়গায় সব ক্ষেত্রে নিজের জীবনের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে আঁকড়ে ধরতে হবে। কোন অবস্থাতেই রাসূলের সুন্নাকে সারা যাবে না। অনেকে দেখা যায় সমাজকে খুশি করাতে গিয়ে, পরিবারকে খুশি করাতে গিয়ে, স্ত্রীকে খুশি করাতে গিয়ে, তারপর অধিকাংশ মানুষকে খুশি করাতে গিয়ে বিভিন্ন অজুহাত পেশ করে রাসূলের হাদিসকে বর্জন করে দেয়, রাসূলের সুন্নাকে ছেড়ে দেয়। এরকম সমাজ বা এই ধরনের মানুষ আছে কি না? আছে। দুনিয়ার সবার চেয়ে আরে আমার স্ত্রীর বিরুদ্ধে যাক, আমার বাবার বিরুদ্ধে যাক, আমার পরিবারের বিরুদ্ধে যাক, আমার সমাজের বিরুদ্ধে যাক, দুনিয়ার সমস্ত মানুষের বিরুদ্ধে যাক, রাসূলের সুন্নাকে সবার চেয়ে বেশি মহব্বত করতে হবে, প্রাধান্য দিতে হবে, তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন। নতুবা রাসূলের বাস অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী আপনি এখনো প্রকৃত ইমানদার হতে পারেন নাই। আল্লাহর নবী বলছেন মিসকাতের সাত নম্বর হাদিস, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না, তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক মহব্বতের পাত্র না হব। মিন ওয়ালিদিহি, তার মা বাবা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার মানুষের কাছে প্রিয়ভাজন না হব, অধিক মহব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কেউ ইমানদার হতে পারবে না। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মা বাবার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, স্ত্রীর চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে কার সুন্নতকে বেশি ভালোবাসতে হবে? রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে। সাহাবাই কেরাম প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন। আমার সময় একেবারে সংকীর্ণ, প্রায় শেষ হয়ে যাচ্ছে। সাহাবাই কেরাম নিজের জীবনের চেয়েও রাসূলের সুন্নতকে বেশি ভালোবেসে প্রমাণ করে দিয়ে গেছেন, আর আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছেন। ও দুনিয়ার মানুষ, রাসূলের সুন্নত পালন করতে গেলে যদি বাদশাদের বিরুদ্ধে হয়, সমাজের বিরুদ্ধে হয়, অধিকাংশ মানুষের বিরুদ্ধে হয়, স্ত্রীর বিরুদ্ধে হয়, সন্তানের বিরুদ্ধে হয়, মা বাবার বিরুদ্ধে হয়, তারপরও সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নজির রেখে গিয়েছেন আল্লাহু আকবার। এই ধরনের নজির আপনাদের সামনে আমরা অহরহ ভুরি ভুরি প্রমাণ করতে পারবো, দিতে পারবো। দেখবেন বাদশাকে পরোয়া করে নাই রাসূলের সুন্নত মানতে গিয়ে, এমন নজির নিবেন। আপনি খুলুন সহি মুসলিমের 887 নম্বর হাদিস, কিতাবুল জুমা, কিতাবুল ঈদাইন, দুই ঈদের সলাতের অধ্যায়ের মধ্যে হাদিসটি পাবেন। হাদিস নম্বর মনে না থাকলো, ঈদের নামাজের অধ্যায়ের মধ্যে হাদিসটি পাবেন, হাদিস নম্বর 887। এই হাদিসটি খুলে দেখবেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে, আবু বকর, ওমর, উসমান তাদের ইন্তিকালের পরে মদিনার গভর্নর হলেন বাদশা মারওয়ান। কে বলছি? বাদশা মারওয়ান। কে গভর্নর হলেন? বাদশা মারওয়ান। বাদশা মারওয়ান তখন আল্লাহ রাসূলের অনেক সাহাবী জীবিত, সাহাবীদের মধ্যে একজন ফকি সাহাবী এবং একজন কোরআন সুন্নার উপর দক্ষ সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেঁচে ছিলেন। ঈদের নামাজের জন্য আবু সাঈদ খুদরি এবং বাদশা মারওয়ান বের হলেন।
বাদশা মারওয়ান বলছে যে ও আবু সাইদ, আল্লাহর নবীর সাহাবিক আবু সাইদ, আমি চাই যে ঈদের সলাতের পরে অনেক মানুষ খুতবা না শুনে যার যার বাড়িতে চলে যায়, আগে খুতবাটা বাসনটা হয়ে যাক, তারপর নামাজটা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আগে নামাজ পড়তেন, তারপর খুতবা দিতেন, বাসন দিতেন। আমাদের দেশে কোনটা হয়? আগে কি হয়? নামাজ হয়, তারপর খুতবা হয় না? এখন বাদশা মারওয়ান বলতেছে যে নামাজের পরে অনেক লোক চলে যায়, আপনি আগে নামাজটা, আগে খুতবাটা দিয়ে নিন, তারপর নামাজ হবে। নামাজের পরে যারা চলে গেলেও কোনো সমস্যা নাই, কারণ সবাই বাসন শুনেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত চক্ষুকে পরোয়া করে নাই। তিনি বলছেন, তিনি বাঘের মতন গর্জন দিয়ে বললেন, ও বাদশা মারওয়ান, যেই কাজ আল্লাহর রাসূল করে নাই ওই কাজ আমি আবু সাঈদ খুদরি করতে পারি না। আল্লাহর রাসূল আগে নামাজ পড়িয়েছেন, তারপর খুতবা দিয়েছেন, আর আপনি বলছেন আগে খুতবা দিবেন, তারপর নামাজ পড়াবেন। রাসূলের সুন্নাত জলান যদি আমি আবু সাঈদ খুদরি দিতে পারবো না, শুনে রাখুন, আল্লাহর রাসূলের সুন্নাকে আমি বিসর্জন দিতে পারবো না। এবার বাদশা মারওয়ান বারবার পীড়াপিড়ি করছে, এমন এক অবস্থা হচ্ছে যে অবস্থা দৃষ্টি আবু সাঈদ খুদরিকে তা করতেই হবে, কারণ বাদশা বলতেছে আবু সাঈদ খুদরি, তারপরও তিনি বাদশার রক্তচক্ষুকে পরোয়া করেন নাই, বাদশার দাপটকে, শক্তিকে, ক্ষমতাকে তিনি পরোয়া করেন নাই। তিনি বাদশা মারওয়ানের হাত থেকে নিজের হাতটাকে ছুটিয়ে বললেন, আর এই কথাগুলো বলতে বলতে ঈদগাহ থেকে বেরিয়ে গেলেন। যে ঈদগাহর মধ্যে রাসূলের সুন্নতকে বিসর্জন দেওয়া হয়, যেই সুন্নত রাসূলের, যে ঈদগাহর মধ্যে রাসূলের সুন্নতকে উল্টে দেওয়া হয়, ওই ঈদগাহর মধ্যে আবু সাঈদ খুদরি কখনো নামাজ পড়তে পারে না। এই কথা বলে তিনি ঈদগাহ থেকে বেরিয়ে অন্য ঈদগাহর মধ্যে গিয়ে নামাজ পড়ে নিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ রাসূলের সুন্নতকে ভালোবাসতেন। ইমাম সাহেবদেরকে আমরা বলতে চাই, আমি নিজেকে নিজে বলতে চাই, এবং যারা দাওয়াতি কাজ করেন তাদেরকে বলতে চাই, আজকে আমরা নিজের ইমামতি টিকানোর জন্য, বয়ানকে টিকানোর জন্য বিভিন্ন ব্যক্তিকে আমরা পড়ুয়া করে দেখা যায় আমরা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা, সুন্নার কথা বলি না। অথচ দেখেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সুন্নত নষ্ট হবে, রাসূলের সুন্নত বরবাদ হবে, সেখানে রাত শক্তিকে পড়ুয়া করেন নাই। আর আজকে আমরা এমুকের বয়ে তুমুকের বয়ে কত সুন্নত যে আমরা বলি না, ইমাম সাহেবকে এক্সট্রা বললে, আলেমকে এক্সট্রা বললে বলে হ্যাঁ এটা হাদিসে আছে, তো বলেন না কেন? তো উনি বললে রাগ করবে, ইমামতিটা চলে যাবে, আগামী বছর মাহফিলের দাওয়াত আমার চলে যাবে। আল্লাহু আকবার। আমি পরিষ্কার বলতে চাই ওই ধরনের ভাইদেরকে, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আরে এখানে এখানে আমার রিজিক চলে গেল, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আমাকে সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার রিজিক, আমার থাকা খাওয়া, জীবন মরণ আল্লাহ সব কিছু নির্ধারণ করে রেখেছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, ঠিক কিনা? আপনি খুলুন সূরা হুদের 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামা আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার বুকে জমিনের উপর যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং রাসূলের সুন্নাহ যেখানে বরবাদ হয়, জলাঞ্জলি দেওয়া হয়, আপনি দীপ্ত কণ্ঠে তার প্রতিবাদ করুন, সমাজে একদিন না একদিন এই সুন্নত প্রতিষ্ঠা হবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, রাজ শক্তিকে পরোয়া করেন নাই, এই ধরনের নজির আরো ইতিহাসের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আরেকটা নজির আপনাদের সামনে উপস্থাপন করছি, হুজাইফা ইবনে ইয়ামানকে আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে পাঠালেন পৃথিবীর সুপার পাওয়ার হেরাক্লিয়াসের কাছে, রোম সম্রাট। তখনকার সুপার পাওয়ার কে ছিল? রোম সাম্রাজ্য, বাদশা হেরাক্লিয়াস। এখনকার সুপার পাওয়ার কে? আমেরিকা। কি বলেন? চীন তাদের সাথে টাক্কর দিচ্ছে। তখনকার সুপার পাওয়ার ছিল রোম সাম্রাজ্য, বাদশা হেরাক্লিয়াস। আল্লাহর নবী হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন
যাও বাদশাহ হেরাক্লিয়াসের কাছে দাওয়াত নিয়ে যাও। বাদশাহ হেরাক্লিয়াসের কাছে হুযাইফা ইবনে ইয়ামান এবং তার সাথে দু একজন সাহাবী দাওয়াত নিয়ে গেলেন। গিয়ে দেখেন যেইভাবে গেট দেওয়া আছে, বাদশার দরবারে প্রবেশ করতে হলে কুর্নিশ করে প্রবেশ করতে হয়, মাথা নুয়ে অভিবাদন করে সম্মান দেখিয়ে প্রবেশ করতে হয়। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর রাসূল আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন দুনিয়ার কারো কাছে মাথা নত করা যায় না, সুতরাং আমি এই রাজ দরবারে কুর্নিশ করে মাথা নত করে প্রবেশ করতে পারি না। তিনি মাথাটাকে উঁচু করে কি করলেন, রাজ দরবারে প্রবেশ করলেন। গেটম্যান ধমক দিয়ে বলছে, ও মুসলিম, এটা পৃথিবীর সুপার পাওয়ার রাজ দরবার, এখানে কুর্নিশ করে মাথা নুয়ে অভিবাদন করে সম্মান জানিয়ে রাজ দরবারে প্রবেশ করতে হয়, তুমি কেন মাথা উঁচু করে এই রাজ দরবারে প্রবেশ করলে? হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুসলিম, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে কপাল আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া এই কপাল আমরা কারোর জন্য নত করি না। রাজ দরবারে প্রবেশ করলেন, গেটম্যান বুঝলেন এদেরকে থামানো যাবে না, তিনি রাজ দরবারে প্রবেশ করলেন। বর্তমানেও রীতি এই রীতি চালু আছে, অতীতেও ছিল, কেমত পর্যন্ত থাকবে। কোনো দেশের দূত গেলে, কোনো দেশের মেহমান গেলে তাদেরকে আপ্যায়ন করা হয়ে থাকে, যত শত্রুই হোক না কেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাচ্ছেন, খাবারের একটা লোকমা প্লেট থেকে নিচে পড়ে গেল, হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়ে খেয়ে নিলেন। আল্লাহু আকবার। এবার রাজ দরবারের একজন মন্ত্রী বাঘের মতন গর্জন দিয়ে বলল, ও মুসলিম, তুমি কি জানো এটা পৃথিবীর সুপার পাওয়ারের রাজ দরবার, হেরাক্লিয়াসের রাজ দরবার, এখানে মন কি মন, টন কি টন, কেজি কি কেজি, অসংখ্য খাবার লোকসান করা হয়, ফেলে দেওয়া হয়, আর খাবারের একটা টুকরা পড়ে গেছে, এটা তুমি উঠিয়ে খেলে? তুমি এই রাজ দরবারের ইজ্জত হানি করলে, রাজ দরবারের সম্মান নষ্ট করলে। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতন গর্জন দিয়ে বললেন, আতাতরুকু সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, আমি কে সমস্ত আহমদদেরকে খুশি করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছেড়ে দেব? এই রাজ দরবারের সম্মান হতে পারে, এই মন্ত্রী ও এমপিদের ইজ্জতের মধ্যে আঘাত হানতে পারে, তারপর আমি হুযাইফা ইবনে ইয়ামান রাসূলের সুন্নাহ ছাড়তে পারি না। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের অন্তরে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মহব্বত। রাজ দরবারে আহমদদেরকে বলে দিলেন, আতাতরুকু সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমদদেরকে খুশি করার জন্য এই রাজ দরবারের রুলস নষ্ট হবে, ইজ্জত হানি হবে, ইজ্জতের মধ্যে আঘাত লাগবে, এই জন্য কি আমি রাসূলের সুন্নত ছেড়ে দিতে পারি? কখনো ছাড়তে পারি না। আল্লাহু আকবার। চিন্তা করেন আজকে আমাদের অবস্থা, লোকসান না করলে আমাদের ইজ্জতই বাঁচে না, ঠিক কি না? আজকে আমরা জাফতের মধ্যে গিয়ে বড় নম্বরি খোলাই, আমাদের বড় নম্বরি তখন একবারে উপচে পড়ে, আমার ইজ্জত একেবারে শেষ হয়ে যায় যদি অর্ধেক খাবারের মধ্যে আমি হাত দৌত না করি, কি করেন, কি বলেন? এই অবস্থা আজকে সমাজে বিরাজ করছে না? আজকে কত খাবার যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে লোকসান করা হচ্ছে, ভদ্রতা দেখানোর জন্যে প্লেট একেবারে পরিষ্কার করে খেলে, প্লেট চেটে খেলে নাকি ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার এই ইজ্জতকে আমি কবর দিতে এসেছি, তুমি রাসূলের সুন্নতকে জলাঞ্জলি দিচ্ছ, তুমি নিজেকে যতই রাসূলের উম্মা দাবি করো না কেন, আল্লাহর নবী বলেছেন, মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়। আপনাকে রাসূলের সুন্নত আদায় করতেই হবে। কেন আজকে আমরা এই খাবারগুলো নুকসান করছি? সাহাবায়ে কেরাম তো এই আদর্শ আমাদের মাঝে রেখে যান নাই, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন খাবার নষ্ট হলে, খাবার নিচে পড়ে গেলে তা দৌত করে খাওয়ার জন্যে। সুতরাং আমি যে সমস্ত বাইরা এইভাবে খাবার নুকসান করেন, আমি তাদেরকে বলতে চাই, এই রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জিন্দা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
অবশ্যই জান্নাতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন, রাসূলের আনুগত্য করলে আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা বহু নজির পেশ করতে পারবো সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলের সুন্নাগুলোকে পালন করেছেন, রাসূলের কোন কথা শোনার সাথে সাথে দুনিয়ার কে কি বলল, কার বিপরীত যাচ্ছে, কার আমল করছে না করছে, এইগুলো তারা পরোয়া করেন নাই। তারা বলতেন সামিউনা ওয়া আতানা, আল্লাহর কথা রাসূলের কথা শুনলাম এবং মেনে নিলাম। আজকে আমরা রাসূলের কথা আল্লাহর কথা শুনি এবং আমরা বলি এটা তো অনেকে করছে না, আমিও করতে পারবো না। আল্লাহ বলছেন এই ধরনের মন মানসিকতা যদি তোমার মধ্যে থাকে কখনো তুমি ঈমানদার হতে পারবে না, সফল হতে পারবে না। সাহাবায়ে কেরামের মতন ঈমান আনতে হবে, সাহাবায়ে কেরামের মতন আমাদেরকেও বলতে হবে আল্লাহর কথা রাসূলের কথা শুনলাম সামিউনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 200, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষ আয়াতের মধ্যে বলছেন এবং সূরা নূরের 49 নম্বর আয়াতে বলছেন ইন্নামা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামিউনা ওয়া আতানা উলাইকা হুমুল ফাইজুন। ইন্নামা দুউ ইলাল্লাহি ওয়া রাসূল, যখন মানুষদেরকে আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ডাকা হয়, তাদের মাঝে যে ধরনের ইখতিলাফ রয়েছে, বাদ বিসম্বাদ রয়েছে, ঝগড়াঝাটি রয়েছে, এগুলো সমাধানের জন্য যখন তাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ডাকা হয় তারা বলে সামিউনা ওয়া আতানা, আল্লাহর কথা রাসূলের কথা শুনলাম, সামিউনা আমরা শুনলাম, আতানা এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ, এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাইজুন, এই কোয়ালিটি, এই গুণ যারা অর্জন করতে পারবে তারাই দুনিয়াতে সফল এবং পরকালেও সফল। দুনিয়াতে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল বলে ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা শুনলে, কোরআন এবং হাদিসের কথা শুনলে সাথে সাথে মেনে নিতে হবে না, বড় বড় ব্যক্তিদের দোহাই দিতে হবে, কি করতে হবে, সাথে সাথে মেনে নিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলছেন সাহাবায়ে কেরামের কোয়ালিটি। আপনি আবু দাউদের হাদিসটি খুলুন, হাদিস নম্বর 1091 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলের কথা শ্রবণ করার সাথে সাথে মেনে নিতেন, একটা নজির আপনাদের সামনে পেশ করছি। জুমাতুল সালাত, জুমার সালাত আদায় করার জন্য সাহাবায়ে কেরাম মসজিদে আসছেন, ইত্তি বছরে ঘোষণা হয়ে গেল অমুক জায়গার মধ্যে খাবার আসছে। সাহাবায়ে কেরাম দু চার দিন ধরে বুভুক্ষু অবস্থায় ছিলেন, তারা না খেয়েছিলেন, যেই মাত্র সংবাদ শুনলেন মদিনার অমুক গলিতে খাবার আসছে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, কি করলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, সাহাব আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, আল্লাহ রাসূল বললেন যে ইয়া সাহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইজলিসু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সাথীবর্গ তোমরা বসে পড়ো। আল্লাহু আকবার, এই ঘোষণা শ্রবণ করার পর সাহাবায়ে কেরাম বসে পড়লেন। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মসজিদে প্রবেশ করেন নাই, মসজিদে তিনি প্রবেশ করবেন, মাত্র ডান পাউটা তিনি মসজিদে দিয়েছেন, বাম পাউটা এখনো বাহিরে রয়েছে। ইত্তি বছরে এই মুহূর্তে তার কানে এলান চলে গেল, ও আমার সাহাবায়ে কেরাম বসে পড়ো। ফাজালা সালা বাবিল মসজিদে, আল্লাহর রাসূলের নির্দেশ মানতে গিয়ে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের দরজার মধ্যেই বসে পড়লেন। সুবহানাল্লাহ, নজির দেখিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কিভাবে মানতে হবে, তিনি বুঝাই দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূলের নির্দেশ কানে আসার পরে আর কখনো কথা প্রত্যাখ্যান করা যায় না, যে অবস্থায় থাকো না কেন তা মেনে নিতেই হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে সাহাবায়ে কেরাম রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছেন। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদেরকে কত বলা হচ্ছে এটা রাসূলের সুন্নত, এটা রাসূলের সুন্নত, এটা রাসূলের সুন্নত, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এ আমলটা করুন, আমরা আজকে দেখা যায় মানতে চাই না, ঠিক কি না। সম্মানিত উপস্থিতি, এই কোয়ালিটি থাকলে আমরা কখনো প্রকৃত ইমানদার হতে পারবো না। রাসূলের সুন্নত যদি আমরা প্রত্যাখ্যান করি, রাসূলের সুন্নতে যদি আমরা বিমুখ হই, তাহলে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা কখনো তার দলভুক্ত নই। এই কারণে সর্বক্ষেত্রে, দুনিয়ার সর্বক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে যখন আল্লাহর রাসূলের হাদিস চলে আসবে, আল্লাহর রাসূলের সুন্নাহ চলে আসবে, আমাদের কথা হবে সামিউনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোয়ালিটি, এই গুণ অর্জন করার তৌফিক দান করুক। সকলে আমিন। সম্মানিত উপস্থিতি,
সুন্নাহ সম্পর্কে আমাকে এই বিষয়ে কথা বলার জন্যে বলেছেন, কিছু কথা বললাম। আরেকটা বিষয় বলেছিল আমাকে একটু সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য, সেটা হলো পর্দা সম্পর্কে। পর্দা তো আমাদের দেশে নাই, কি বলেন? আমি দুই মিনিট শুধু কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনি নারী জাতিকে নির্দেশ দিন, আপনার স্ত্রীদেরকে নির্দেশ দিন, তারা যাতে তাদের ঘরে অবস্থান করে আর জাহিলিয়াতের যুগের বর্বরতার যুগের মহিলাদের মতো যাতে সাজগোজ না করে, সাজগোজ করে তারা যাতে রাস্তাঘাটে বের না হয়। এই আয়াত থেকে কি বুঝলেন? আপনাকে আমি দুইটা জিনিস বুঝাতে চাই। এক নম্বর, জাহিলিয়াতের যুগের মহিলারা ঘরে থাকতো না। দুই নম্বর, যখন তারা ঘর থেকে বের হতো, সেজে গুজে আল্ট্রাসোনো পাউডার বিভিন্ন লাগিয়ে তারা বের হতো। আজকে এই জাহিলিয়াত আমাদের সমাজে আছে না নাই? হবু হয়ে জাহিলিয়াত আমাদের সমাজে আজকে বিরাজ করছে। আজকে দেখা যায় মহিলারা স্বামীকে খুশি করার জন্যে, স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্যে তারা ঘরের মধ্যে সেজে গুজে থাকবে, ভালো ভালো পোশাকগুলো পরবে, যাতে স্বামীর মন অন্যদিকে, অন্য পুরুষ, অন্য মহিলার দিকে না যায়, স্বামী যাতে পরকীয়ার সাথে না জড়ায়। কিন্তু ঘরের মধ্যে যত নোংরা কাপড়গুলো আছে এইগুলো পরে থাকে। আর যখন দুলাভাইয়ের বাড়িতে, অমুকের বাড়িতে, তুমুকের বাড়িতে, মার্কেটে এখানে সেখানে যাবে, একেবারে শোকেস থেকে দামি কাপড়গুলো বের করে তারপর বেড়াতে যায়, ঠিক কিনা? এই জাহিলিয়াত ছিল জাহিলিয়াতের মহিলাদের মধ্যে। আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাক জাহিলিয়াতের যুগের মহিলারা যেইভাবে সেজে গুজে রাস্তাঘাটে তারা প্রদর্শন করত, ঘুরে বেড়াতো, তারা যাতে এরকম না করে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার স্ত্রীকে অবশ্যই পর্দা করাতে হবে, আপনার আমার মেয়েকে অবশ্যই পর্দা করাতে হবে। আপনি যদি দায়ুস হন, মেয়েকে, স্ত্রীকে, আপনার অধীনস্থ যে সমস্ত মহিলারা আছে তাদেরকে যদি আপনি পর্দা না করান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জন্য জান্নাত হারাম। আমি বলেছি না, রাসূল বলেছেন, রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি সহিহার 764 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নম্বর, মুদমিনুল খামার, যারা নেশাদার দ্রব্য নিয়মিত পান করে, যে কোনো নেশাদার দ্রব্য যারা নিয়মিত পান করে এদের জন্য জান্নাত হারাম। ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য, যে মা বাবার কথা মানে না, মা বাবার ফরমাশ মানে না, মা বাবার নাফরমান, মা বাবা বলে একটা করে আরেকটা, মা বাবাকে জ্বালাতন করে, মা বাবাকে নির্যাতন করে, মা বাবাকে বকাবকি করে, মা বাবার সামনে উপশব্দ করে, মা বাবার গায়ে হাত তোলে, মা বাবাকে বকা দেয়, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত হারাম। অন্য কোনো পন্থায় কখনো জান্নাতে যাওয়া যাবে না। আরেকটা বলছেন, ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খবাস। ওই দায়ুস, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার পরিবারকে পর্দা করায় না, পরিবারের মধ্যে বেহায়পনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, নির্লজ্জতা সয়লাপ ঘটিয়েছে কিন্তু সে কিছু বলে না। এই ধরনের লোকের জন্য আল্লাহ রাসূল জান্নাত হারাম করে দিয়েছেন। এই কারণে পর্দা কর অবশ্যই করাতে হবে। আল্লাহ রাসূল নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, পর্দা করাও তেমন ফরজ, কোনো সন্দেহ আছে নাই? সম্মানিত উপস্থিতি, এখানে পর্দা করাতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ মহিলারা ঘরে থাকবে, কিন্তু যখন রাস্তাঘাটে বের হবে কোনো প্রয়োজনে, চিকিৎসার জন্য, অন্য কোনো কারণে, একেবারে ইসলাম বলে নাই যে ঘরের ভিতরেই থাকতে হবে, কোনো মরে গেলেও তারা আর বের হতে পারবে না। ইসলাম কি এটা বলেছে? কোনো প্রয়োজনে বের হলে তারা সাদা মাটাভাবে একেবারে সেজে না সেজে গুজ সাজগুজ বাদ দিয়ে তারপর কি করবে? ঢিলা পোশাক পরিধান করে, বোরকা পরিধান করে তারপর বের হবে। এখন আমাদের দেশে বোরকা না অন্য কিছু এটা বোঝাই যায় না, ফ্যাশনেবল বোরকা বের হয়েছে। কিনেবল, ফ্যাশনেবল মানে শরীরের মধ্যে আরো আকর্ষণ সৃষ্টি হয়। এটা কেন কিনে দিলেন আপনি? ইসলাম বলছে যাতে তার শরীরের মধ্যে আকর্ষণ সৃষ্টি না হয় এই ধরনের বোরকা, আর আপনি একটা টাইট ফাইট, একেবারে আট শার্ট এবং আকর্ষণ সৃষ্টি হয় এই ধরনের বোরকা কিনে দিলেন, বা এই ধরনের বোরকা পরে আজকে অনেকে পর্দা করে। এটা পর্দা হয় নাই, আগে ছিল আর একটু খারাপ, এটা পরার পরে দেখা যায় আরো আকর্ষণ বাড়ে। এই ধরনের বোরকা ইসলাম কখনো সাপোর্ট করে না। একটু ঢিলা ঢালা হতে হবে যাতে তার শরীরের সাথে এটা একেবারে কামড় দিয়ে লেগে না থাকে,
এই ধরনের বোরকা হতে হবে সম্মানিত উপস্থিতি। তারপর তারা রাস্তার এক পাশে দিয়ে মাথা নিচু করে কি করবে, হাঁটবে। এই ধরনের বোরকা আপনাকে স্ত্রীকে কিনে দিতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সম্মানিত উপস্থিতি দুঃখের সাথে বলতে হয়, আপনাদের খারাপ লাগলেও বলতে হয় এবং আপনাদের সংশোধনের জন্য বলতে হয়, কারণ আমরা আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাসী। যদি ইসলাম মেনে না চলি, আমরা যদি ইসলাম মেনে না চলি, কোরআন সুন্নাহ মেনে না চলি, আমরা কি জান্নাতে যেতে পারবো, পারবো না। এই কারণে এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, আজকে মার্কেটগুলো, বাজারগুলো মহিলারা দখল করে নিয়েছে, ঠিক কি না? আপনি কি মরেছেন? আমাদের এক শায়খ কঠিনভাবে বলেন, আপনি কি মরেছেন? আপনি জীবদ্দশায়, আপনি বাড়িতে থাকা অবস্থায় কেন আপনার স্ত্রী মার্কেট করতে যায়? কেন স্ত্রীর পছন্দ মতে তাকে টাকা দিয়ে দিতে হবে, সে গিয়ে মার্কেট করে কাপড় আনতে হবে? আপনার পছন্দ যদি তার কাছে পছন্দ নাই হয়, এই ধরনের স্ত্রী আপনার ঘরে ভরণ পোষণ দিয়ে খাওয়িয়ে রাখতে কে বলেছে? এই ধরনের স্ত্রী লক্ষ লক্ষ টাকা নষ্ট করে রাখতে কে বলেছে? আপনার পছন্দের মূল্যায়ন নাই, এই ধরনের স্ত্রী রাখারও ইসলাম বলে প্রয়োজন নাই। আপনি নিজে মার্কেট করে দিবেন, হ্যাঁ, যদি ভালো করে পর্দা রক্ষা করে যদি তাকে মার্কেটে নিয়ে যান, আমি নিষেধ করছি না, কিন্তু আপনি তাকে মার্কেটে ছেড়ে দিবেন আর পুরুষেরা তার দিকে দেখে তৃপ্তি নিবে এবং দৃষ্টি দিয়ে তাদের থেকে দৃষ্টির জিরা করবে, এটা কখনো সুযোগ দেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি যে বিষয়গুলো বলছি একটু খেয়াল করবেন। আমরা মুসলিম, কবর হয়ে আমরা আমাদেরকে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাদেরকে একটু পর্দা করতে বলেন। এবং তারা যখন বিভিন্ন প্রয়োজনে রাস্তাঘাটে বের হবে, তারা যাতে পর্দা রক্ষা করে বের হয়, একদিকে একটু নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। খুব তাড়াহুড়ো করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছি, যেহেতু সাহেব চলে এসেছেন, ইনশাআল্লাহ বিস্তারিত উলামায়ে কেরাম বলবেন, ইনশাআল্লাহ আবার যদি হয় ইনশাআল্লাহ আমরাও বলবো। আপনারা আসুন, আমরা কি বলি শুনুন, আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে কথা বলি, এর বাইরে আমরা কখনো কোনো কথা বলি না। এতক্ষণ যা কিছু বলেছি আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে বলেছি, কোনো ব্যক্তির কথা দিয়ে কথা বলি নাই। এই জন্য আসুন, আমাদের সমাজে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে আছে। আমাদের দেশে দেখবেন মাইকিং করার সময় দেখে এটা কোন তরিকার মাহফিল, এখানে তরিকা কই থেকে আসলো? আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে, রাসূলের সুন্নাহ থেকে কথা বলা হবে। কোরআন সুন্নাহ কে আমাদের বাক করা আছে নাকি সবার? কোরআন সুন্নাহ কি বাক করা আছে না সবার? সবার। সুতরাং কারা কোরআন এবং হাদিস থেকে কথা বলে শুনুন, আসুন। সুতরাং আমাদের উচিত যারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেন তাদের মাহফিলগুলোতে আসা, আমল করার নিয়তে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে কথাগুলোর উপর কথা বলেছি সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফুরুন অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত ঘোষণা করে এখান থেকে উঠার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন।